মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হলো সকাল 11টা। সকাল 11টার থেকে আমি ব্লগটা শুরু করছি। এতক্ষণ ব্লগটা শুরু করে দিতাম, আজকে কেন জানি না খুব শরীর খারাপ লাগছিল, মাথা ব্যথা করছিল কালকে সন্ধ্যের থেকেই, তো এখনও মাথা ব্যথা কমেনি, চা খেলাম এই জন্য একটু, তবুও কিন্তু শরীর ভালো লাগছে না। তো আজকের মানে কিছুই হয়নি, সেরকম সর্দি কাশি জ্বর যে হয়েছে তা না, অনেকদিন থাকে না যে এমনি শরীর ভালো লাগছে না, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, আলসেমি লাগছে, তো আজকে ওরকম মনে হচ্ছে। তো আলসেমি করে বসে থাকলেই তো হবে না, কাজ শুরু করতেই হবে। তো এখন আমি যাচ্ছি রান্না করতে, আর গুঞ্জা অনলাইন ক্লাসে বসেছে, এইমাত্র ম্যাথ ক্লাসটা শেষ হলো, আর এই 5 মিনিট একটু ব্রেক দেয়, তো সেই তার মধ্যে আমি একটু ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর গুঞ্জা এই যে ম্যাথ ক্লাস শেষ করে ও একটু বাইরে কুকুরদের সঙ্গে কথা বলছে। আমাদের বাড়িতে তো 3টা ডগ আছেই, ডগ মানে স্ট্রিট ডগ আর কি, ওরা জাস্ট আমাদের বাড়িতে খাবার পায় এবং থাকার জায়গা পায় বলে আমাদের বাড়িতে থাকে। তো গুঞ্জা ওদের সাথে থাকতেই খুব ভালোবাসে, আর আমারও ভালো লাগে যে গুঞ্জা তো বাড়িতে একা একাই থাকে সারাক্ষণ, তো ওদের সাথে একটু কথা বলতে পারে। এমনিতেও বাড়িতে একটা পেট অ্যানিমাল থাকলে কিন্তু বাচ্চাদের খুব সুবিধা হয়। আর এখন আমি রাখছি, রান্না করতে যাচ্ছি, পরে কথা বলছি, কারণ গুঞ্জা সেকেন্ড ক্লাসের লিঙ্ক চলে এসেছে। কী অসুবিধার মধ্যে ভিডিওটা করতে হচ্ছে না, আসলে বাড়িতে একটাই মোবাইল, আমার মোবাইল থেকেই ক্লাস করে, আর এই মোবাইলের থেকেই ভিডিও এডিট এবং ইউটিউব ভিডিও করা হয়, তো সেই জন্যই একটু অসুবিধে। তো আমি আবার ক্লাসের পরে কথা বলছি আপনাদের সাথে। গুঞ্জা ক্লাস করছে, আর আমি এখানে রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি, তার সাথে সাথেই রান্নাঘরে টাইলসগুলো পরিষ্কার করে নিচ্ছি। আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করব, সম্পূর্ণ পরিষ্কার করা সম্ভব হবে না আজকে, কারণ এক জায়গায় যাওয়ার কথা আছে। তো রান্না করতে করতে যতটুকু সম্ভব হয় টাইলসগুলো ক্লিন করে নেব। আর এখানে আমি পনিরের তরকারি বসিয়েছি, আজকে আমাদের নিরামিষ আছে, এই যে পনির ভেজে রেখেছি, ভাত হয়ে গেছে, আর এখানে আলু সিদ্ধ করে পনিরের তরকারি বসিয়েছি। আর এখানে হলো ইলিশ মাছের তরকারি হবে, খোকা ইলিশ, শুধু বেগুন দিয়েই রান্না হচ্ছে, কারণ বাবা মার জন্য মা শুধু সুগার আছে বলে শুধু বেগুন দিয়ে খাবে, আলু দিতে না করেছে। পরে ইলিশ মাছগুলো ভেজে দিয়ে দেব, এখন শুধু ঝোলটা রান্না করছি, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমার তরকারি ভাজা হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিলাম। এই যে দুই কড়াইতেই ঝোল দেওয়া হয়ে গেছে, পনিরের ঝোল তাড়াতাড়ি হয়ে যাবে, গরম জল করেই দিয়েছি একটু। তারপর পনিরের ঝোলটা হয়ে গেলে মাছ ভেজে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো, নাহলে আজকে একটু বাইরে যাওয়ার কথা আছে, তো যদি নিরামিষটা করে নিয়ে তারপরে আমিষ রান্না করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে, নাহলে মাছ ভেজে একবারেই তরকারি করতাম। তো এখন ওই একটু বিস্কুট চাইছে, ওনাকে বিস্কুট দিয়ে দিচ্ছি। আর আমি এতক্ষণ এইদিকে টাইলসগুলো পরিষ্কার হয়ে গেছে, এখন হচ্ছে যে উপরের দিকের যে টাইলসগুলো আছে সেগুলো এই ফ্লোরের উপরে উঠে তারপর পরিষ্কার করতে হবে। আর এই পাশের টাইলসটা পরিষ্কার হয়নি, রান্না তার জন্য রান্নাটা কমপ্লিট করি, আর যদি সময় পাই আমি জানলাটা পরিষ্কার করার চেষ্টা করব। ঠিক ওভেনের পাশেই যেই ওয়ালটা থাকে বা জানলা যাই থাকুক না কেন, সেটা একদম তেল চিটচিটে হয়ে যায়। তো দেখা যাক, আজকে যদি সময় পাই আজকে কিছুটা পরিষ্কার করার চেষ্টা করব। আর আমি ক্লিন করার জন্য যে মাল্টিপল ক্লিনারটা ব্যবহার করি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এই ক্লিনারটা ব্যবহার করি, এখানে তো উল্টো করে দেখা যাচ্ছে, তো আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এই যে এই ক্লিনারটার নাম এলওসি, এটা হচ্ছে অ্যামোয়ের একটা প্রোডাক্ট, তো ভীষণ ভালো প্রোডাক্ট। আর এরকম একটা বড় বোতল যদি নিয়ে নেওয়া যায় দুজনের ফ্যামিলিতে কিন্তু এক বছর চলে যাবে আরাম করে, কাপড় কাচার থেকে শুরু করে বাসন মাজা, ফ্লোর ক্লিন বা আপনারা রান্নাঘর ক্লিন, টাইলস ক্লিন জন্য ব্যবহার করতে পারেন। এটা মাল্টিপারপাস ক্লিনার আর খুব প্রফিটেবল, যদিও একবারে আসে এই প্যাকেটটা, 200 গ্রামেরও একটা প্যাকেট আছে, কিন্তু আমি একবারে নেওয়াটাই বেশি প্রেফার করি, আমি একবারেই নেই, কারণ একবারে নিলে দাম অনেক কম পড়ে আর বেশি দিন একবারে চলে যায়। তো অন্যান্য যে মার্কেট যে বাজার চলতি যে ক্লিনারগুলো আগে আমিও ব্যবহার করেছি, তো সেখান থেকে এটা দামে কম পড়ে, আর গুণাগুণের দিক থেকে এটা বেশি ভালো বলে আমি এটাই ইউজ করি। তো এখানে আমি বেসিনটা পরিষ্কার করে নিয়েছি কিছুটা এই ব্রাশ দিয়ে ঘষে, এরপর এই ব্রাশ দিয়ে আর পরিষ্কার হচ্ছে না, এবার হচ্ছে এই স্কচ যেটা আছে এই স্টিল উলটা দিয়ে ঘষবো।
তো আমি এখানে এলোসি নিয়ে নিয়েছি, আর যে এখানে নোংরাগুলো দেখছি এই নোংরাগুলো একটু জাগ দিয়ে পরিষ্কার হবে না, এভাবে ঘষে পরিষ্কার করতে হবে। তবে কিছুক্ষণ এলোসি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বলে তাড়াতাড়ি কিন্তু উঠে যাচ্ছে, না হলে এগুলো উঠতে অনেক অসুবিধে হতো। দেখছেন তো কত আলাদা করে ঘষে পরিষ্কার হয়ে যাচ্ছে। মা বাইরে ত্রিপালে কি শুকাতে দেওয়া? ও বৃষ্টি আসে কাদের সবুজদের? বেসিন এবং নিচের টাইলসগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবার উপরে যে টাইলসগুলো আছে সেগুলো পরিষ্কার করার জন্য আমি সেলফের উপরে উঠে নিলাম। তো সেলফের উপরে খুব সাবধানে কাজ করতে হচ্ছে, কারণ একটু একটু ভিজে তো আছেই, আর এই রান্নাঘরের যে সেলফগুলো সেগুলোতে তো তেল পড়ে, এই জন্য ভীষণভাবে স্লিপি হয়ে যায়। যদিও ভালো করে পরিষ্কার করা হয়েছে, তবে জল পড়ে থাকলে এই টাইলসগুলো ভীষণ স্লিপি থাকে। তো সাবধানে আস্তে আস্তে কাজ করছি। আর এখন রান্না প্রায় হয়েই গেছে, পনিরের ঝোল একটু পরেই নামাবো, মাছের ঝোলটাও প্রায় হয়ে এসেছে, মাছ ভেজে দিয়ে দেব। আজকে এইটুকুই রান্না, আর গুঞ্জার অনলাইন ক্লাস এখন হয়ে গেছে। আর একটু আলু সেদ্ধ করে রেখেছি, পনিরের ঝোলের জন্য যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোই এখনও একটু বেশি হয়েছিল, তো সেগুলো রেখে দিয়েছি। আর এই সেলফটা একদম পরিষ্কার করে নিয়েছি। তো সেলফের উপর কিছু ট্রেতে আমরা যে কৌটোগুলো রাখতাম ট্রেগুলো সরিয়ে দিয়েছি। তেল এই কাগজের উপরে রাখলাম, কিছুদিন পর পর কাগজ বদলে দিলেই হবে। আর যদি দেখি কাগজ খুব তাড়াতাড়ি তেল চিটে হয়ে যাচ্ছে, তাহলে কোনো ছোটো প্লেট রেখে দেব। পনিরের ঝোল হয়ে গেলে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমার সমস্ত রান্না শেষ হয়ে গেছে, সব বাসনপত্র মেজে নিলাম, আর ওভেনটাও ভালো করে মুছে নিয়েছি। তো প্রেশার কুকারটা আমি এইভাবে ঢাকনা বন্ধ করে রাখি, না হলে ভেতরে ধুলো পড়তে পারে। এখন পাঁপড় ভেজে নিয়ে গুঞ্জাকে আর গুঞ্জার বাবাকে খাবার দিয়ে দেবো। আমিও ভাবছি খেয়ে নেই, খিদে পেয়েছে, খেয়ে নিয়ে তারপর আজকে স্নান করব। আর গুঞ্জার আগামীকাল থেকে পরীক্ষাও শুরু হচ্ছে, রিভিশন করাতে হবে। আজকের ব্লগটা আমি এত পর্যন্তই শেষ করছি, এরপরে বিকেল থেকে যে ব্লগটা করব সেটা পরের দিন শেয়ার করব আপনাদের সাথে। প্লিজ আমার সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য।